सोमवार गोटा राज्य जुड़े कांग्रेस 12 घंटार त्रिपुरा बंध पालन करेछे। एर मध्य सेई राते शांतिरबाजार महकुमार बीजेपीर जोलाईबाड़ी मंडल सभापति तमाल बैद्यर बाड़ीते बोमा हामलार अभियोग उठेछे। शुधु सभापतिर बाड़ीते नय, एकई राते बीजेपीर जोलाईबाड़ी मंडलेर साधारण सम्पादक संजीव बैद्य उरफे बापी बैद्यर बाड़ीतेओ बोमा हामला होयेछे बोले अभियोग। तबे एई हामला राजनैतिक कारणे बोले जानालेन मंडल सभापति तमाल बैद्यर बाबा। অপরদিকে এই বোমা হামলার ঘটনায় কাউকে চিনতে পারিনি এবং এর আগেও তাদের বাড়িতে হামলা হুজ্জতির ঘটনা ঘটেছে বলে জানান বিজেপির জলাইবাড়ি মণ্ডলের সাধারণ সম্পাদক বাপি বৈদ্যর বাবা। এমনকি তার ছেলের সঙ্গে একাংশের রাজনৈতিক শত্রুতা থাকার ইঙ্গিত দিলেন বাপি বৈদ্যর বাবা। কারোর উপর কোনো সন্দেহ টন্দ আছে না? এবারে তো সিগনাল না, এত মানে এই ঘটনার পর এরা হিন্দুদের তার এত বেশি ঘুমা এটা আমি জানতাম না। আর আমরা থানার কল করতে থানা স্টাফ থানা ফোন করে পড়া আছে। এর আগে এমন কোনো আক্রমণ হয়েছে না আপনার উপর? এর আগে হয়েছে একটা, এইরকম আলিয়া হঠাৎ করে দিয়েছে এরে পোস্ট করছে। কারে পোস্ট করছে? আসে হাতে সন্দেহ দেবে। তারপরে আমি বাড়ি কেন তাহলে কি করোনা কি অসুবিধা কয়ে না তারা হয়তো কোনো যে কি করোনা তোমার কোনো অভিযোগ আছে বলে থানাতে এফআইআর করো এরম করছে। এরপরে যেই দিতে ধাক্কা দুঃখ তারপরে রাতে উষ্ঠার দিয়ে তোমার ভাই এসে গেছে। আপনার ছেলের সঙ্গে কি কেউ শত্রুদামে আছে? শত্রুটা একমাত্র হলো তোমার রাজনৈতিক। যদিও এই ব্যাপারে জোলাইবাড়ি পুলিশ ফাঁড়িতে কোনো মামলা বা অভিযোগ জমা পড়েনি, তবে শান্তিরবাজারের এসডিপিওর অভিমত ঘটনা বোমা হামলা নয়, তা সাধারণ ক্র্যাকার ফাটানো হয়েছে। তবে পুলিশ ঘটনার তদন্ত চালিয়েছে বলে জানিয়েছেন শান্তিরবাজারের এসডিপিও নিরুপম দত্ত। বিজেপির জোলাইবাড়ি মণ্ডল সভাপতি তমাল বৈদ্যের বাড়িতে একটা বোমা হামলার ঘটনা ঘটেছে। বোমা হামলা এরকম কোনো ঘটনা না, এটা ক্র্যাকার টাইপের কোন যে আমাদের আছে না ধরো দীপাবলি বা এরকমের যে ক্র্যাক টাইপের এইগুলি কিছু ভয় ভীতি দেখাইবার হয়তো বা কোনো যা শত্রুতা আছে তারা হয়তো বা করেছে। এবারে আপনারা কি গ্রেপ্তার বা এমন কিছু করেছেন, কাউকে সন্দেহ করছেন বা গ্রেপ্তার করেছেন? না 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 না, তারা কমপ্লেনও দেয়নি এবং আমরা দেখছি কারোর সঙ্গে হবে তারা হয়তো ভয় দেখা বর্জন করেছে। আপনারা কি কাউকে সাসপেক্ট করছেন? না না, এখন অব্দি কোনো কিছু সাসপেক্ট কিছু নেই। তবে এই বোমা কাণ্ডে সংশ্লিষ্ট এলাকায় আজও কিন্তু একটা চাঞ্চল্য বিরাজমান। এর মধ্যে যাদের বাড়িতে হামলা হয়েছে তারা বলছেন বোমা হামলা, উল্টো দিকে পুলিশ বলছে সাধারণ ক্র্যাকার ফাটানো হয়েছে। পুলিশ এবং যাদের বাড়িতে হামলা হয়েছে সেই পরিবারের সদস্যদের এই ধরনের পরস্পর বিরোধী মতামতটা কিন্তু রহস্য তৈরি করে দিয়েছে। জনস্বার্থে পুলিশের সে রহস্য উদ্ঘাটনটা আবশ্যক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।